খোলা আকাশের নিচে পড়ে ধ্বংস হচ্ছে ইতিহাস। হাওড়া আমতা রসপুর গ্রাম ও তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা জুড়ে একসময় চাষ হতো নীল। সে সময় উর্বর জমিতে বাধ্য করা হতো চাষিদের অন্য চাষের পরিবর্তে নীল চাষ করতে। সে সময় অসহ্য অত্যাচার চালাতেন কৃষকদের উপর নীলকর সাহেবরা। আমতার রসপুর কলিকাতা গ্রামে লোকমুখে এমনটাই প্রচলন রয়েছে। এলাকায় সে সময় নীল চাষের কথা। সেই নীল চাষকে কেন্দ্র করে নীলকর সাহেবদের তৈরি নীলকুঠি গড়ে উঠেছিল। এই নীলকুঠি তৈরি হয়েছিল নীল চাষ সংলগ্ন এলাকাতে। সেরকম একটি নীলকুঠির ভাঙা অংশ এখনও দেখা মেলে আমতার কলিকাতা গ্রামে। তবে এই কলিকাতা গ্রামে যে ইতিহাস বর্তমানের এলাকার মানুষকে নাড়া দিচ্ছে, সেটি হলো নীলকর সাহেবদের যে দ্বারা যে তৈরি নীলকুঠি এখনও ভগ্নপ্রায় বেশ কিছুটা অংশ জেগে রয়েছে। সেই যে ইতিহাস, সেই ইতিহাসকে জাগিয়ে রাখতে এলাকার মানুষ কিন্তু একেবারে কোমর বেঁধে লেগেছে। মানুষ চাইছেন যে ইতিহাস এই গ্রামে এখনও খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে, সেই ইতিহাস আজীবন থাক। আমরা কথা বলবো স্থানীয় মানুষ এই নীল কুঠি সম্পর্কে কতটুকু অবগত এবং তারা কি চাইছেন। আমাদের ঠাকুরদার আমল থেকে আমরা শুনে আসছি, এখানে আগে চাষিদারকে জোর করে নীল চাষ করানো হতো, আর এখানে নীল এ করার জন্যে নীল যে উৎপাদিত নীলটাকে করার জন্যে পিছনে নীল পুকুর আছে, সেখানে ওখানে নীলটাকে ওতে ডুবিয়ে রেখে ওখানে নীল উৎপাদন করতে আমরা বংশ পরম্পর শুনে আসছি। এটা বর্তমানে এইটা প্রায় লুপ্ত হতে চলেছে। আমরা চাই যেন এই যে ঐতিহাসিক নিদর্শনটা যেন আমাদের আর যারা জেনারেশান আসবে নতুন প্রজন্ম তাদের কাছে এইটা যেন একটা নীলকরটা যেন ইতিহাসটা যেন তারা জানতে পারেন জানাচ্ছি, যাতে এটাকে বাঁচিয়ে রাখা যায় বা নতুনভাবে তৈরি করা হয়। কুঠির সম্বন্ধে বলতে আমরা দীর্ঘদিন ধরে আমাদের বাপ ঠাকুরদারাও দেখে আসছে এখানে নীল চাষ হতো, ইংরেজরা নীল চাষ করতো, আমরা শুনেছি কথাগুলো। আমরা চাইছি এইটা অনেক দিনের জিনিস, এইটাকে এই যে ভেঙে শূন্য করা হয়েছে এটা না ভাঙলেই ভালো হতো, যে ব্রিটিশের আমলে জিনিস আমরা চাইছি যে এটা থাক। নীলকুঠির গা ঘেঁষে নদী বাঁধ, সেই বাঁধ এখন গুরুত্বপূর্ণ যোগাযোগকারী রাস্তা। বাঁধ মেরামতি কাজে নীলকুঠির কিছুটা অংশ ভাঙা পড়েছে। তারপর থেকে আরও জোরদার হয়েছে নীলকুঠিকে রক্ষা করার আবেদন। এলাকার মানুষ চাইছেন সরকারিভাবে এটি সংরক্ষণ করা হোক। রসপুর গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত ছোট কলিকাতা গ্রামে যে নীলকুঠি ইংরেজ শাসনের আমলে সেই নীলকুঠি স্থাপিত হয়েছিল তার নিদর্শন এখনও বিদ্যমান। সেই নীলকুঠি এখনও রসপুর গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত ছোট কলিকাতা গ্রামে আজও নীলকুঠির ভগ্নাবশেষ এখনও আছে। এ প্রসঙ্গে স্থানীয় রসপুর পঞ্চায়েত উপপ্রধান জয়ন্ত পল্লে জানান, নীলকর সাহেবদের তৈরি নীলকুঠি কলিকাতা গ্রামে রয়েছে। এটি একটি ঐতিহাসিক জিনিস, রক্ষা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে। তারা আশাবাদী তাদের দাবি মতোই রক্ষা করা হবে এই নীলকুঠিকে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, নিউজ 18 লোকাল।